প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে সাথে আছে আমি নাসিম হোসেন দর্শক আমাদের আজকের আলোচনার পুরোটা জুড়েই থাকছে ফুটবল আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন দুজন বিশেষজ্ঞ দুজন বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন এখনও কোচ ক্লাবের কোচ আছেন সাইফুল বারী টিটু এবং মারফুল হক আপনাদের দুজনকে স্বাগত দুজন হেভিওয়েট গেস্ট বলা যায় ফুটবলের আপনাকে দিয়ে শুরু করি গতকাল নারী দিবস ছিল বাংলাদেশের এই রক্ষণশীল পরিবারে নারীরা যেভাবে চৌহদ্দি পেরিয়ে মাঠে আসলো এবং তাদের সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অ্যাজ এ কোচ বা অ্যাজ এ প্লেয়ার কীভাবে দেখেন এই এই যাত্রাটা না এটা তো একটা অত্যন্ত আসলে মানে বলবো যে অস্বাভাবিক ট্রান্সফরমেশন যদি আপনি চিন্তা করেন প্রথম দিকের কথা তাদের মাঠে নামতে দেওয়া হতো না আন্দোলনও হয়েছে সেখান থেকে আজকে যে পর্যায়ে খেলছে এটা অস্বাভাবিক একটা পরিবর্তন সাফল্য আমি বলবো এবং এটার জন্য যারা সংশ্লিষ্ট যারা আছে তারা ধন্যবাদ পাওয়ার অবশ্যই যোগ্য আমার মনে হয় যে এই জায়গাটাতে যেহেতু বিশ্ব ফুটবলের মধ্যে আমাদের পুরুষদের দিকটায় আমরা যে পর্যায়ে আছি তার চেয়ে মেয়েদের দিকটা আমাদের কিছু মানে গ্যাপটা একটু কম অন্যান্য টিমের সাথে যে ওই গ্যাপটা যদি আমরা ইউটিলাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এখনকে ওই এখনকার যে ফুটবলটা মেয়েদের এই জায়গাটাতে পুঁজি করতে হবে যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম বেশি আনতে হবে এবং ওটা করলে আমার মনে হয় যে একটা পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে আশেপাশে আমাদের এশিয়ার টপ লেভেলে যাওয়ার মতো চেষ্টাটা থাকতে পারবে আর কি বা হয়তো না পৌঁছলেও কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা থাকবে জাপান কোরিয়া কিংবা চায়না অনেকে বলছে যে এদের বাংলাদেশের প্লেয়ারদের যে মেধা মানে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তবে এদের পর্যায়ে পৌঁছানো সম্ভব না অ্যাকচুয়ালি টি ওয়াইজারে বলছিলেন যে প্লেয়ারদের ডেভেলপমেন্ট এটা অবশ্যই কাজ চলছে খুব ভালোভাবে আমরা দেখে আসছি যে রাউন্ড দ্য ইয়ার তাদের ট্রেনিং চলে এবং সঙ্গে তাদের একজন ইন্টারন্যাশনাল পলিস মলিক কোচ রয়েছেন মানে বাহুবীর আপনার স্ট্র্যাটেজিক্যাল এবং টেকনিক্যাল ডিরেক্টর সে সবসময় কাজ করছে তবে একটা জিনিস যে এই মেয়েদের শুধু ন্যাশনাল টিমে খেলার একটা মোটিভেশন রয়েছে নতুন মেয়েরা এসে কোথায় খেলবে মেয়েদের আমি মনে করি লিগ করা উচিত সেটা ক্লাব লেভেলেই হোক সেটা ডিস্ট্রিক্ট লেভেলেই হোক নিয়মিত লিগটা করা উচিত তাহলে কিন্তু নতুন প্লেয়ার বেড়ে আসবে নাহলে এরকম বেস কিন্তু বারবার পাওয়া যাবে না এবং এইটাকে তৈরি হচ্ছে কিন্তু নির্ধারিত কয়েকটা অঞ্চল থেকে চলে আসছে ময়মনসিংহের অঞ্চল থেকে বেশি আসছে টাঙ্গাইল থেকে আসছে তো এটা যদি লিগ না থাকে তাহলে কিন্তু সবার পার্টিসিপেশন বেশি পার্টিসিপেশন কমে যাবে পার্টিসিপেশন কমে গেলে কিন্তু আপনার নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আর এই জায়গাটায় পেশাদারিত্বের একটু বেশি এ দরকার না আমরা এখানে ঘোষণা শুনছি যে মেয়েদের লিগটা করা হবে কিছুদিন আগে আমরা শুনলাম সো মারবা যেটা বললেন এটা যে অ্যাকচুয়ালি ওই একটা নির্দিষ্ট কয়েকটা জায়গা থেকে যেমন আগে হিলট্র্যাক্স থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসতো মেয়েদের খেলে ভালো বলতে আর কি তখনকার তুলনায় ভালো বাট এখনকার তুলনায় ভালো আনতে হলে ওই হিলট্র্যাক্সেও আরও কিছু কাজ করতে হবে এবং সবচেয়ে মেয়েদের ক্ষেত্রে যেটা মানে সমস্যা হয়ে দাঁড়ায় যখন মেয়েদের বিয়ের ব্যাপারটা আসে তখন দেখা যায় যে পরিবার থেকে তাদের খেলতে না দেওয়ার একটা প্রবণতা থাকে তো ওই জিনিসগুলি আসলে ওই যে যদি মারুফ যেটা বললেন যে লিগের ব্যাপারটা যদি চলে আসে রাউন্ড দ্য ইয়ার আপনার ইনকাম সোর্স যদি ক্রিয়েট করা যায় দেন কিন্তু ওই অনেকেই এটা ভালো চোখেই দেখবে যে না ব্রেড এন্ড বাটার হিসেবে নেবে ক্যান বি এ প্রফেশন ফর উইমেন এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট আচ্ছা আপনাদের দুজনকে আমরা সবসময় পাই না কিন্তু এই প্রশ্নটা আমার ব্যক্তিগত সেটা হচ্ছে যে বাংলাদেশে এই এই মুহূর্তে যে তিনজন কোচ আছে তার দুজন হলো এই স্টুডিওতে আরেকজন হলো মিন্টু লোকাল কোচ আপনারা বিদেশি কোচের সাথে পাল্লা দিয়ে ক্লাব ফুটবলে লড়ছেন প্রশ্ন হলো যে আপনারা আপনাদেরকে বাংলাদেশে যদি কাজে লাগাতে হয় তাহলে গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে আপনারা কাজ করতে আগ্রহী কিনা মানে এখন তো বাংলাদেশের সময় এসছে আপনাদের কাজে লাগানো মানে আপনাদের প্রতি যা ইনভেস্ট ছিল এখন আপনাদের দেবার সময় সেই জায়গাটাতে আপনারা তৃণমূল পর্যায়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না আপনারা ক্লাব ফুটবলে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি বলছি তৃণমূল পর্যায়ে যদি আপনাদেরকে ওয়েল স্যালারি দেওয়া হয় মানে এই জায়গাটা নিয়ে আপনাদের ভাবনাটা কি না এটা তো অবশ্যই আমাদের কাজ তো আসলে কোচিং এবং কোচিংয়ে মেন জিনিসটা যেটা হচ্ছে যে টু টিচ সাম ওয়ান টু ইম্প্রুভ দেম মানে তাদের উন্নতির জন্য সো এটা করা আমাদের জন্য স্বাভাবিক কোনো কাজ না আমাদের এটা পরিচিত কাজই বাট একটা জিনিস হচ্ছে যে আমাদের ক্ষেত্রটা তৈরি করার ব্যাপারটা আপনি যেটা বললেন হ্যাঁ পারিশ্রমিকের ব্যাপারটা কিন্তু একটা বড় ব্যাপার এখনকার সময়ে সো এই জিনিসটা তো একটা জিনিস আছে আরেকটা হচ্ছে যে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়া যেখানে কাজ করার এনভায়রনমেন্টটা থাকবে যে আপনি কিভাবে কাজ করবেন আপনার স্বাধীনতার ব্যাপার না পলিসি এবং পলিসির সাথে আপনার যে একটা জিনিস হচ্ছে ভিশন বা একটা প্ল্যান বা রোডম্যাপ পাশাপাশি হচ্ছে বাস্তবায়নের ব্যাপারটা
সো বাস্তবায়নটা আবার কিভাবে হচ্ছে, সেটা কি ভেঙে ভেঙে হচ্ছে না এটা কন্টিনিউয়াস প্রসেস, নাকি আপনার আপনাকে বলা হলো বাস্তবায়নের ব্যাপার বাট দেখা গেল যে মাঝপথে এসে ওটা করা গেল না? সো ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি বলবো না যে কোচ হিসেবে বাংলাদেশে আমরা তিনজন আছি, আমি বলবো যে বাংলাদেশের সবাই ভালো কোচ, কোচ অনেকেই আছে এবং সবার কিন্তু ওই একটাই লক্ষ্য যে কোচিংয়ে নিজেকে ইমপ্রুভ করা, এবং এটা আসলে অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ব্যাপার। এখানে একজন আরেকজনের থেকে শিখতে পারবে অনেক কিছু, বাট একজন আরেকজনকে নকল করতে পারবে না। ওই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না, এই জন্য দেখা হচ্ছে যে নিজেদের সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের নিজেদেরও ইম্প্রুভ করতে হবে। যে আমি এখন যদি বলি যে আমি গ্রাসরুটে ওটা পারবো, বাট আমার এটা বললেই হবে না, আমার আবার গ্রাসরুটে ফিরে যেতে হবে, আমার গ্রাসরুটের কাজগুলি আবার নতুন করে করতে হবে, রিফ্রেশ করতে হবে। গ্রাসরুটে মেয়েদের বা ছেলেদের কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো, এইজ ক্রাইটেরিয়া অনুযায়ী কিভাবে করতে হয়। সো কিছু কোচিংয়ের যেমন তিনটা সেক্টরই থাকে, গ্রাসরুট, ইয়থ লেভেল অ্যান্ড প্রো লেভেল বা ক্লাব লেভেলে। সো ওই জায়গাটাতে আমরা আবার আমাদের নিজেদের তৈরি করার ব্যাপারটাও আছে। তো এমনও হতে পারে যে যে প্রো লেভেলে এখনও যায়নি বাট গ্রাসরুটে সে অনেক ভালো করে বা ভালো করতে পারবে, ওরকম কোচও কিন্তু আমরা আনতে পারি। সো আমার কথা হচ্ছে যে আমাদেরই করতে হবে না, বাট তারপরে আপনি যেটা বললেন যে আমাদের যদি ওরকম প্রস্তাব দেওয়া হয় অবশ্যই আমি অন্তত রাজি থাকব। টিটু ভাই যেটা বলছিলেন সেখান থেকে মানে টিটু ভাই ওখানে টাচ করেছে জিনিসটা হলো যে আপনি বলছিলেন যে আমরা প্রফেশনাল লেভেলে বা সিনিয়র লেভেলে কাজ করছি, কিন্তু গ্রাসরুট লেভেলের কোচ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা হয়তো সিনিয়র লেভেলের মানে তেমন কিছু জানি না, তারপরে যতটুকু জানি সিনিয়র লেভেলে জানি, গ্রাসরুট লেভেলের আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নাই। আমরা জানি তাদের সাইকোলজি এস বেদে, তাদের সাইকোলজি কী হবে, তাদের ফিজিওলজিক্যাল কী হবে, সবগুলো আমরা জানি, কিন্তু ওগুলো কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যেরকম আমাদের সিনিয়র লেভেলে রয়েছে সেই লেভেলে কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে নেই। তো গ্রাসরুট লেভেলের জন্য সবসময় আলাদা কোচ থাকে, তাদের ওভাবে তৈরি করা হয়। এবং যেটা লাস্টে আপনি বললেন যে আমাদের যে প্রস্তাব আসে, তাহলে আমাদেরকে আবার নতুন করে রেডি করতে হবে গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য। একটা জিনিস হতে পারে গ্রাসরুট লেভেলে আমরা মেন্টর হিসেবে থাকতে পারবো, কিন্তু মানে একবারে ফুল টাইম হিসেবে ওখানে একটু মুশকিল হবে গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য। বাট আপনারা নিজেকে অ্যাজ এ কোচ হিসেবে যেভাবে তৈরি করছেন যে জায়গায়, আপনি কি মনে করেন না যে বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা থেকে আপনাদেরকে আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাগুলো করে দেওয়া, যাতে আপনারা আরও ভালো কিছু দিতে পারেন? দিন শেষে তো আপনাদের প্রশিক্ষণটা তো আমাদের দেশের ফুটবলারদের কাজেই লাগছে। মানে সেই জায়গায় আপনার একটা বিদেশি কোচ যা করে, সেই জায়গায় যদি আমরা লোকাল কোচদের আস্তে আস্তে না নেই, তাহলে তো আপনি বিদেশ নির্ভর হয়েই থাকেন। সেই জায়গাটাতে আপনাদের মানে অ্যাডভাইস কী? মানে শুধু না, এখানে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের কী করে দেবে বা কোচ বানিয়ে দেবে এটা তো ওদের কাজ না অ্যাকচুয়ালি। এটা আসলে রাস্তাগুলির ব্যাপারটা হচ্ছে, আমি বলবো যে মারুফ ভাই যেভাবে ইউএফএ লাইসেন্স করলেন পুরোপুরি নিজস্ব চেষ্টা এবং প্রচেষ্টা, নিজস্ব অর্থায়নে এবং নিজের প্যাশন থেকে কোচিং। কারণ আপনার একটা যে কোনো জিনিস আপনি করতে চাইলে আপনার ফুল অফ প্যাশন না থাকলে ওই কাজটা আপনার জন্য ভালো হবে না। সো ওইটা মারুফ ভাই যে করেছে, হয়তো আমিও ওই ক্ষেত্রে আমি মারুফ ভাইয়ের সাথে করতাম না, যে এখানে যে টাকাটা উনি খরচ করছে আমার হয়তো এটা করতে একটু সমস্যা হতো। তো সব কিছু মিলে আমি বলবো যে আসলে ফেডারেশনের আমাদের ক্ষেত্র তৈরি করা দেওয়ার যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে যে আমরা শিখতে আগ্রহী কিনা, আমরা আগ্রহী কিনা এবং আমরা কী দিচ্ছি। আপনি যেটা বললেন আমরা এখানে শিখাচ্ছি দিচ্ছি, বাট ইটস এ পার্ট অফ আওয়ার জব, যেহেতু আমাদের যেখানে কাজ করছি আমাদের ভালো একটা সম্মানই দিচ্ছে। সো ওই অনুযায়ী আমরা আমাদের ক্লাবের কাজগুলি হয়তো করছি। এবং মারুফ যেটা বললেন যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা কিন্তু একটু ডিফারেন্ট, ওইটা আমাদের ওই সহসাই আমাদের দিয়ে হবে না, আমাদের হয়তো ওই জায়গাটায় আরও কাজ করতে হবে। বাট আমি জানি, যেমন মিন্টু আমার সাথে প্রায়ই বলে, মিন্টুর খুব ইচ্ছা যে ওরকম লেভেলে কাজ করার। সো আমার কথা হচ্ছে যে হোয়াই নট, এখন সাইফ বেশ কিছুদিন ধরে এই জিনিসটা করে যাচ্ছে, বসুন্ধরাও টার্গেট আছে এগুলি করার। সো তারা যদি আমাদের কাজে লাগাতে চায়, মিন্টুকে কাজে লাগাতে চায়, এটা ইটস আ ভেরি গুড ওয়েলকামিং সাইন ফর আওয়ার ফুটবল, যে ডেভেলপ করবো আমরা। তো এবং এটার পাশাপাশি আমি বলবো যে শুধু মানে টোটাল সেট আপটা কী হবে, ওই সেট আপটা খুব ইম্পর্টেন্ট, যে সেট আপটার কার নির্দেশে চলবে, কে চালাবে, কীভাবে চালাবে। কারণ আপনার টাকা থাকলে কাজের লোকের দরকার আছে, আপনি টাকা থাকলেও কাজের লোক না থাকলে ওইটা কোনো কাজে আসবে না। সো আমি বলছি যে ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট, শুধু কোচ দিয়ে তো হবে না, পাশাপাশি আপনার ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে কোচিং স্টাফ, যেটা বলতে পুরো একটা সেটআপ যদি না করে একাডেমিক্যাল সাইড থাকতে হবে। মানে ভাই আপনার কি অভিমত? মানে আমি আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আপনারা তিনজনই দেখা যায় ওয়েল ইকুইপড সব দিক থেকে, মানে আরও তো লোকাল কোচ আছে, তাদের ব্যাপারে আপনাদের অ্যাডভাইসটা কি, যে তাদের উঠে আসা, তাদেরকে আরও প্রশিক্ষিত করা এই জায়গাগুলোতে?
এখানে আমি আমাদের লোকাল কোচদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে মিশেছি। একটা জিনিস সমস্যা হলো যে আমরা একটা কোচ কিন্তু প্রথম তাকে স্টুডেন্ট হতে হবে, তো আমাদের এখানে সে স্টুডেন্ট হওয়ার মানসিকতা খুব কম রয়েছে এবং আমরা অনেকেই মনে করি আমি হয়তো সব কিছু জানি, আমার আর শেখার কিছু নেই। আর একটা যেটা বললেন যে ফেডারেশন, হ্যাঁ এখানে একটা জিনিস করতে পারে যে ফেডারেশনে যে যেটা ইদানিং চালু হয়েছে, যেটা আপনার প্রতি বছর যেটা করে লাইসেন্স এবং তাদের কন্টিনিউ এডুকেশনের আন্ডারে নিয়ে আসা, এর মাধ্যমে কিন্তু তাদেরকে ওয়েল ইকুইপড করা যায়। কিন্তু তারপরে আবার কথা থেকে যায়, সেটা হচ্ছে যে প্রতি কোচেরই তার নিজস্বটা ইচ্ছা থাকতে হবে শেখার জন্য, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই শেখার ক্ষেত্রে যদি সে সবসময় স্টুডেন্ট নিজেকে ভাবে তাহলে কিন্তু তার শেখার ব্যক্তিটা অনেক অনেক না। আমি আপনাকে প্রশ্ন করি, 98-এ এশিয়ান গেমসে আমি ইরানের কোচ ছিলেন তখন, ওনার নাম মোহাম্মদ, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ফুটবলের ইমপ্রুভমেন্টটা, সে বলল যে 82 সালে সৌদি আরব টেলিসান্তানাকে এনেছিল ব্রাজিল থেকে, বাট টেলিসান্তানের অধীনে তারা কোচিং করলো কিন্তু তারা লোকাল কোনো কোচ স্টাবলিশ করে নাই। কিন্তু ইরান যেটা করে, ইরান হচ্ছে বিদেশি কোচের পাশাপাশি লোকাল কোচগুলোদেরকে এস্টাবলিশ করে, ফলে হচ্ছে কি ওই লোকাল কোচগুলো ওইগুলো শিখে শিখে লোকাল জায়গায় তারা ট্রেনিং করে। ওই প্রসেসটা যদি আপনি না যান তাহলে তো আপনি বিদেশি কোচের প্রতি বিদেশি নির্ভর হয়ে পড়বেন, লোকাল কোচ লোকাল রেফারি এদের ইম্প্রুভমেন্ট না হলে একটা দেশের ফুটবল উন্নয়ন সম্ভব না। না, এটা আপনি একটা খুব ভালো প্রসঙ্গ ধরেছেন, যে সেটা হলো যে ইরানের কথা বলছেন, ইরানে হয়তো একজন থাকে হেড কোচ, সে ন্যাশনাল বিদেশি থাকে, আর বাকি সবাই কিন্তু আপনার ম্যাক্সিমাম তাদের লোকাল কোচই থাকে। সেক্ষেত্রে একটা জিনিস কি, সেই লোকাল কোচরা কিন্তু আমি মনে করি ওয়েল এডুকেটেড এবং ওয়েল ইকুইপড, ওরা কিন্তু আধুনিক ফুটবল সম্পর্কে একটা প্লেয়ার লেটেস্ট টেকনিক্স এবং স্ট্র্যাটেজি সব সম্পর্কিত সম্যক জ্ঞান দিতে পারতেছে আপনার ইয়াকে লোকাল প্লেয়ারদের। তারা যখন আবার ন্যাশনাল টিমে যাচ্ছে তখন কিন্তু খুব একটা অসুবিধা হয় না ন্যাশনাল টিমের প্লেয়ার সঙ্গে কাজ করতে ইন্টারন্যাশনাল কোচে। আমাদের এখানে তো সমস্যা থেকে যাচ্ছে, আমি যে প্লেয়ারটাকে রেডি করছি সে হয়তো যখন ন্যাশনাল টিমে গেলো, যাওয়ার পর বিদেশি কোচের আন্ডারে সে একটা মোবের কথা কোচ বলার পরে সে এটা বুঝতে পারছে না, কিন্তু আমি যদি তাকে শিখিয়ে দিতে পারতাম তাহলে সে খুব সহজে এটা নিতে পারতো এবং কোচের সঙ্গে সে খুব সহজে অ্যাডজাস্ট করতে পারতো এটা নিয়ে। যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, হ্যাঁ মেইনলি হচ্ছে যে আসলে আমি এখানে বিদেশি দেশি আলাদার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা একটা টিমের যে কোচিং স্টাফটা এবং বিহাইন্ড দ্য সিনে যারা কাজ করে এদের যোগ্যতা কি, এরা কিভাবে কাজ করে, এরা কিভাবে দেখে। অ্যাকচুয়ালি সব কিছু হচ্ছে যে আপনার মেন্টাল অ্যাপ্রোচ, যে আমি কিভাবে চাচ্ছি, আমি কি চাচ্ছি প্রতিটা ম্যাচ আমার উত্তরোত্তর পারফরমেন্স লেভেল উপরের দিকে যাবে কি না। তো এইটা যদি কোচিং স্টাফ বিশ্বাস করে তাহলে প্লেয়াররা বিশ্বাস করবে। আমাদের দেশে এই প্রবলেমটা বেশি হয় দেখা যায় যে হেড কোচ চিন্তা করছে একরকম বাট কোচিং স্টাফ হয়তো ওইভাবে তাকে ইয়ে করছে না। তো আমি মেইনলি বলতে চাচ্ছি আসলে যে এখানে যেই ফাইটটা আমাদের করতে হয় এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে প্লেয়ার্স আমি মনে করি, এবং অবশ্যই ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ক্লাবটা চলবে। আমি আজকে আইসবাথের ব্যবস্থা চেয়েলাম আমি পেলাম না, ওইটাতে আমি পিছিয়ে গেলাম। তো ওই জিনিসগুলি আসলে যে আমরা শেখ রাসেলে সব কিছু চেয়ে পাচ্ছি এবং কাজ করছি, বাট অনেক ক্লাব তো পাচ্ছে না, অনেক ক্লাবের এই জিনিসটা আসবে না। তখন কোচ মানব ভাইয়ের মতো ভালো কোচ হলেও অনেক সময় দেখা যাবে যে কাজটা হবে না। তো ওই জিনিসটা হচ্ছে যে বসুন্ধরা কিংসে আমি যেটা দেখেছি ওদের টোটাল এই কাজগুলি কিন্তু খুব ভালো, মানে এই জায়গায় তারা পেশাদার, এই জায়গাটাতে তারা কোনো কিছু কমতি রাখছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এবার ফিল করেছি নতুন করে যে একটা ট্রেনিং ভালো গ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, যেটা বসুন্ধরার অ্যাডভান্টেজ বসুন্ধরার আছে, আমাদেরও আছে, শেখ রাসেলেরও আছে, কিন্তু মারুকবার একই মাঠে তিনটা দল প্র্যাকটিস করে। সো না, আমি এটা বলতে যাচ্ছি যে গতবার আমি আর মিন্টু চিটং আহমেদতে কাজ করেছি, মাঠের প্রবলেমে আমরা অনেক অনেক সাফার করেছি। তো ওই এই যে বললাম এগুলি সব কিছু মিলিয়ে কিন্তু আপনার কম্পিট করতে হচ্ছে। বাট আমি একটা জিনিস সবসময় প্লেয়ারদের বলি যে তোমরা আসলে কি চাও, তোমরা কি তোমাদেরকে দেখতে চাও কি না যে টপ অফ দ্য টেবিল, ওইটা ম্যাটার করবে। আমি চাইলেই হবে না, আমি চাইলে কোনো হবে না, বিকজ অফ ইউ আমরা এখানে কাজ করছি, তোমরা আছো দেখি কাজ হচ্ছে, বাট তোমাদের যদি লাস্ট এক্সিকিউশন তো প্লেয়ারই করবে। আমি এই জন্য বললাম যে বিদেশি কোচ আর দেশি কোচ ডিফার না করে, যেমন গত ম্যাচটা আমি বসুন্ধরা কিংসের সাথে ফার্স্ট হাফ খেলার পর এবং খেলার পরে তারপরেও বসুন্ধরার প্লেয়াররা এসে বলতেছে, কোচ এসে বলতেছে যে আমরা 3 পয়েন্ট পাইছি আমরা এখনো বিশ্বাস করতে পারছি না এই ম্যাচ থেকে। সো ওই ফুটবল খেলার পর আমরা রেজাল্ট পাইনি, তারপরে আমি বলবো যে ওদের কিছু একটা ছিল দেখি তো ওরা রেজাল্ট জিতলো, 3 পয়েন্ট পেয়েছে, কিছু ডিফারেন্স থেকেই যায়। কিন্তু মারুফ ভাই আপনি তারকা নাই, একদম লোকাল প্লেয়ার, প্রত্যেকটা টিমেই বলে আপনার জন্য একটা হুঙ্কার বলে যে আরামবাগ যে কোনো ডেরায় থাবা দিতে পারে, মানে এরকমই বলা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি এটার কেমিস্ট্রিটা কি, মানে কেমিস্ট্রি খুবই সিম্পল, সেটা হলো লাস্ট ইয়ার যখন আমি এই টিমটা দায়িত্ব নিই সেখানে আমি কিন্তু মানে আমি কোনো প্লেয়ারকে চিনতাম না,
এবং সবগুলো টিম করার পর আরামবাগ সবার পরে টিম করেছে এবং তাদের নিয়ে কাজ করে ফার্স্ট লিগে 7 পয়েন্ট ছিল এবং সেখানে সেকেন্ড লিগে 14 পয়েন্ট হয়েছে জাস্ট ডাবল তখন আমি চিন্তা করেছি না আরেকটা বছর এদের নিয়ে কাজ করলে দেখি কি করা যায় মানে একটা জিনিস আমার সবসময় মাথায় কাজ করতে একাধিক একাধিক মানে সিজন সেম কোচ সেম টিম যদি থাকে তাহলে রেজাল্টটাকে আমি দেখার ইচ্ছা ছিল তো আমি এদেরকে নিয়ে আবার এই সিজন কাজ শুরু করেছি এবং আমার কাজ অনেক সহজে এসেছে যে আমার ফিলোসফিটা ওরা খুব সহজে বুঝতে পারে এবং আমার যে মানে আসলে আমি কি চাই এটা খুব তাড়াতাড়ি ওরা কিন্তু মাঠে এটা মানে এক্সিকিউশন করতে পারে তো এখানে আমি বলি এটাই আর কিছু না সেটা হলো যে একই কোচ একই প্লেয়ার একাধিক সিজন একই ক্লাবে যদি থাকে তাহলে এরকম রেজাল্ট যে কেউ পক্ষে আনা সম্ভব ইংল্যান্ডের অনেক ফুটবল দার্শনিক বলে থাকে যে মানে এখনকার মডার্ন ফুটবলে প্লেয়ারদের হতে হবে রোবট কোচ যা বলবে সেই জিনিসটাই বাস্তবায়ন ক্ষেত্রে দুই একজনের ক্ষেত্রে হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারে এটা আপনারা কোচ হিসেবে কতটা মানেন মানে না এটা তো আমি সাপোর্ট করি না কারণ প্লেয়ারদের ক্রিয়েটিভিটিতে আমার হাত দেওয়া উচিত হবে না কারণ হচ্ছে যে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা যেটাই বলি আমরা একটা প্লেয়ার যদি আমি বলি হ্যাঁ সে যদি আমার টিমের খেলার রেজাল্টের ক্ষতি না করে সে কিছু যেটা করে আমাকে যদি উপকার করতে পারে এক্সট্রা কিছু করে আমি ওইটা অবশ্যই সাপোর্ট করতে হবে আমি তো ফুটবল খেলা একটা খেলার মধ্যে অনেক সিচুয়েশন হবে যেটা আমি আই ক্যানট শো দেম ইন ট্রেনিং মোমেন্টাম তৈরি হবে যেগুলো এটা হচ্ছে তাদের উপস্থিত ডিসিশন মেকিংয়ে আমি পার পাবো সো ওরকম কিছু জিনিস যদি সে করে যেমন অস্কার নিশ্চয়ই ব্রাজিলের মার্কোসকে শিখায় নাই ওই ন্যারো অ্যাঙ্গেল বাইসাইকেল কিক মারতে হবে ওটাও আরও 100 বার করলে হবে কিনা যায় না বাট ও ট্রাই করেছে এটা হয়ে গেছে গোল 3 পয়েন্ট চলে আসছে তো অস্কার নিশ্চয়ের উপর খুশি তো আমার কথা হচ্ছে যে আউট অফ দ্য অর্ডিনারি প্লেয়ারদের রোবটের ব্যাপার তো প্রশ্নই আসে না কারণ আপনার কোরিয়া একসময় ফুটবলে ভালো করতে ছিল না কারণ হচ্ছে তাদের এই আর্মি স্টাইল অফ ট্রেনিং তার ওই রোবট খুঁজতো সবসময় আপনার কথা শুনবে কোচ ইজ দ্য বস এর নর্থ কোরিয়া বেশি করতে হ্যাঁ তো নর্থ কোরিয়া এখন দেখেন ওরা ভালো করতে পারছে না তো একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আসবে এবং ক্রিয়েটিভিটি আসবে হচ্ছে ওই প্লেয়ারের স্বাধীনতার থেকে আপনি ঠিক করে দিবেন ও কিভাবে খেলবে কিছু কিছু ক্ষেত্রে ওই ঠিক করবে ম্যাচের ওই সিচুয়েশনে কি ডিসিশন নিতে হবে তাহলে এখানে যদি একটা ইউরোপিয়ান উদাহরণ দেই যে মরিনহোর আন্ডারে ম্যানচেস্টার এবং পরবর্তী মরিনহো পরবর্তী ম্যানচেস্টার অনেক ডিফারেন্স দেখা যায় একই দল একই এটা এটা কিন্তু মানে সবাই জানে বিষয়টা কি ওখানে একটা টিমের একটা প্রবলেম ছিল একটা অন্তদ্বন্দ্ব ছিল এটা আমার মনে হয় না যে আমাদের এখানে আলোচনা করা ঠিক হবে মানে টিটুবের কথাটা ঠিক যে ম্যানেজমেন্ট যদি প্রফেশনাল এবং প্লেয়াররা যদি মরিনহোর কথাটা আমি শুধু একটু যোগ করে দিই এখানে মরিনহো প্লেয়ারদের সাথে যে যে দ্বন্দ্বটাই থাকুক মরিনহো একটা পর্যায়ে কিছু প্লেয়ার কিনতে চেয়েছিল ওই প্লেয়ারটা তাকে দেওয়া হয়নি কিন্তু না সেটাও একটা বড় কারণ ছিল আর ওই যেটা বললাম প্লেয়ার প্লেয়ারদের রোবট আসলে অ্যাকচুয়ালি রোবট না এটা এক্ষেত্রে রোবট এই কথা বলা হচ্ছে সেটা যে প্লেয়ার যদি ফলোয়ার হয় কোচকে ফলো করে যে কোচ কি কি ফলো করবে কোচ কিছু গাইডলাইন দিয়ে দিবে কিছু বা বেসিক জিনিস দিয়ে দিবে এটার ভিতর থেকে সে ওই কাজগুলো করবে টিটুবাজার ওর ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে কিন্তু তার ওই বেসিকের ভিতরে থেকে গাইডলাইন ওটা থেকে করতে হবে ফুটবল দেখেন একটা অঙ্কের মতন একটু ভুল করলেই দেখা যায় যে গোল মানে ওই জায়গায় ভুল করার তো কোনো সুযোগ নাই মানে আমরা একসময় ফুটবলটা যেভাবে চিন্তা করতাম বাট মডার্ন ফুটবল তো অনেক হিসেবের খেলা এই জায়গায় 19-20 হলেই তো শেষ না ভুল প্লেয়াররা করবে কারণ সবাই মেসিও ভুল করে রোনাল্ডোও ভুল করে কিন্তু ভুলের মাত্রা যত কমে আসে সেটাই হলো একটা কোচের সবসময় চাওয়া যায় একটা প্লেয়ার যত ভুল কম করবে সেটা অ্যাটাকিং হোক ডিফেন্ডিং হোক যেখানেই হোক ভুলের মাত্রাটা কমে আসে সেই টিমের জেতার চান্স থাকে বেশি সবাই বলে যে ফুটবলকে নিয়ে বলে যে ফুটবল আসলে বেসিক্যালি কোচের খেলা তো এখন ঢাকা লিগের ধরেন আপনারা দুইজন আছেন বা আরও বড় বড় আবাহনী বসুন্ধরার মতো টিম আছে এরা এক একজন কোচের বিরুদ্ধেই তো মাঠে নামেন তার কি কৌশল তার কি কৌশল দিন শেষে একটা দল জিতে একটা দল হারে তাই তো না এখানে যে টিটু বাজারে বলছো যে বলছিল যে আসলে মেন হলো প্লেয়ার আমি আমি জানি ওখানে মাঠের কিং হলো প্লেয়ার হ্যাঁ আমি আমি জানি বসুন্ধরা কিংসের দুর্বলতা কি এবং তার স্ট্রং পয়েন্ট কি এবং সেম আবাহনীটাও জানি কিন্তু সেই সেই অনুযায়ী আমি প্লেয়ার রেডি করলাম টিম রেডি করলাম ডিল করানো হলো মাঠে সেই ক্ষেত্রে দেখা গেলো মাঠে যখন ম্যাচ শুরু হলো সেখানে প্লেয়ার অর্ধেক ভুলে যাচ্ছে অথবা প্রেশারে ভুলে যাচ্ছে অথবা নিজস্ব ইয়ার জন্য সক্ষমতার জন্য ভুলে যাচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্লেয়ারদের উপরে যে অ্যাকচুয়ালি কোচের খেলা তো হবেই কিন্তু আমি কি করতে চাই এবং প্লেয়াররা সেটা করতে পারছে কি না সেটার উপর নির্ভর করবে না আমি মনে করি আসলে যে এই অ্যানালিসিস তো করেই যে আমাদের টিমের খেলা যেমন আমরা মারুফের সাথে আমি খেলার আগে মারুফের টিম লাস্ট ম্যাচ কিভাবে খেলেছে বা সারপ্রাইজ কি দিতে পারে ওগুলি আমরা চিন্তা করি হ্যাঁ ভিডিও যে এখন মাইকুজু একটা ওয়েবসাইট থেকে ওই ভালো ভিডিও না তারপরে আমরা ওইখানে আমাদের মতো মন্দের ভালো চিন্তা করি অন্তত ম্যাচগুলি তো দেখতে পাচ্ছি তো ওই প্ল্যান করার ব্যাপারটাই হলো মেইন বাট কথা হলো যে
প্ল্যান করার সাথে সাথে যে প্লেয়ার এক্সিকিউশন প্লেয়ার এক্সিকিউট করবে প্লেয়াররা প্লেয়াররা যদি ওই প্ল্যান অনুযায়ী দেখানোর পরও না পারে, যেমন আমি বলি ম্যাচুরিটি, প্লেয়িং ম্যাচুরিটি, আপনার খেলার কোন সময়টা, এই সময়টা স্কোর লাইনটা কি, এই সময় স্কোর লাইন হিসেবে বলটা কোন জায়গায় আছে, ওই জায়গাটাতে আমি কি ডিসিশন নিব, এটা কিন্তু ওই স্কোর লাইন, ম্যাচের টাইম, এগুলোর উপর ডিপেন্ড করবে। সো আপনি ম্যাচিউর প্লেয়ার হলে, যেমন আমি একটু উদাহরণ দিই, সাইফের সাথে আমরা এক গোল দিয়েছে 79 মিনিটে, তার মানে খেলার বেশি বাকি নেই। সো আমার রাইট ব্যাক করলো কি বিশ্বনাথ, ও এসে একটা বল মানে অ্যান্টিসিপেট করলো আসে বলটা আগে। সো অ্যান্টিসিপেট করার সাথে সাথে বলটা ও উচিত ছিল যে হয়তো এটা ক্লিয়ার করে দেওয়া কিংবা ফার্স্ট টাইম ক্লিয়ার করা, যেটাই হোক, বাট ও যেটা করলো, ও মানে ডাবল মাইন্ডেড হয়ে বলটা আমাদের এক প্লেয়ারকে পাস দিতে গিয়ে ওদের পায়ে দিয়ে দিল। তো ওই দিক দিয়ে অ্যাটাকটা হয়েই গোল আসলো, সাথে সাথে ক্রস থেকে ওন গোল আসলো, ইয়াসিন ক্লিয়ার করতে গিয়ে ইয়ে করলো, ওটার মাধ্যমে দুইটা পয়েন্ট হারালাম, খেলার তখন বেশি বাকি ছিল না। সো ওই মোমেন্টটায় একটা প্লেয়ার অ্যাজ এ রাইট ব্যাক তার হাই আপ গিয়ে প্রেসিং করার দরকার ছিল কি না, ওই জিনিসগুলো আসলে ধারণা করেছিলাম যে যদি স্পাইনে স্পেশালি ধরেন সেন্টার ব্যাক দুইটা বিদেশি, যদি মিডিয়োকার টিমের কথা বলি বা অন্য যারা টিম, দুইটা সেন্টার ব্যাক, একটা হোল্ডিং মিডফিল্ডার, একটা স্ট্রাইকার, কিংবা দুইটা সেন্টার ব্যাক, দুইটা স্ট্রাইকার, ওই স্পাইনে যদি বিদেশি রাখে যে কোনো টিম আপনাকে বেগ দিবে, ফাইট করবে। সো এটাই হচ্ছে এবারে, যে কোনো ম্যাচ বেশ মানে কম্পিটিটিভ হচ্ছে এবং ম্যাচ জেতা খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব বলে কেউ আপনি ম্যাচ জিততে পারবেন, বাট এটা তো দেশের মানে ফুটবলের জন্য ভালো, স্ট্যান্ডার্ডটা ভালো বাড়ছে। সেকেন্ড লিগটা কেমন হতে পারে, মানে আমার সময় নেই, মানে অনেক একটু আলোচনা করতে চাই না। সেকেন্ড আমি আমি যেটা বলে আসছি সেটা হলো যে এই ব্রেকটা না হলে, এক মাসের ব্রেকটা না হলে লিগ কিন্তু মানে এখন কিন্তু বড় বড় বিগ ম্যাচ, অনেকগুলো ম্যাচ রয়ে গিয়েছিল, যেটা প্লেয়ারদের যে এখন যে আপনারা যেটা বলেন মোমেন্টাম, সেটা প্লেয়ার কিন্তু মোমেন্টাম চলে নষ্ট হয়ে গেল, মোমেন্টাম চলে আসছে। এখন অনেক টিম কিন্তু 2-3 সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে, আবার ওদেরকে ম্যাচটাকে রেডি করে, এখন আবার যেভাবে লিগ শুরু হয়েছিল সেই মানে সেই ধরনের পারফরমেন্স আমরা দেখবো শেষের দিকে, যে শেষের দিকে যে পারফরম্যান্স আমরা দেখতে পাবো, রিল্যাক্স দিলে ওরা একটু ওদেরকে আবার সুস মানে ঠিকঠাক করতে, রিল্যাক্স বলতে আমরা কিন্তু প্লেয়ারদের যারা ব্রেক দিয়েছে আমরা একটা স্কেজুল ধরিয়ে দিয়েছি, বাট সে আদৌ এটা কতটুকু ফলো মেইনটেইন করবে কি করবে না মনিটর করার তো কেউ নাই, সেটা 100% করলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু কখনো করে না আর কি আমরা মানে না। সেকেন্ড লিগে এসে তো দেখা যাবে যে প্লেয়ারদের মধ্যে বিদেশি প্লেয়ার আবার নতুন আসবে, এই এই জনের প্লেয়ারগুলো চলে যেতে পারে, এটা এটা হতে পারে, বিভিন্ন টিমের কম্বিনেশনের একটা ঝামেলা হতে পারে না কি না, যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আমি মনে করি অবশ্যই এটা আগে বোঝা যাচ্ছিল যে লিগটা এরকম হবে, তারপরে 4-5টা টিম একসঙ্গে মানে চ্যাম্পিয়নশিপ ফাইটে রয়েছে, এটা ভালো দিক, কিন্তু এটা শেষ পর্যন্ত থাকতে হবে আর কি। না রেফারিং এর রিগ্রেট বলতে হচ্ছে যে আমরা রেফারিং চাই ইমপ্রুভ করুক, কারণ সাইমেন্টেনিয়াসলি আপনার ফুটবল ডেভেলপমেন্টের পাশাপাশি রেফারিংও ডেভেলপ হওয়া উচিত, নতুন রেফারিং আসলে সময় দিতে পারলাম না। আপনাকে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ মারুফ ভাইকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন NTV পর্দায়।